ভারতের কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। তিনি বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতা ঐক্যবদ্ধ থাকায় শেখ হাসিনার সরকারকেও ভারত টিকিয়ে রাখতে পারেনি। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সমন্বয়করা বলেন, ফ্যাসিবাদের দোষরদের ফাঁদে পা না দিয়ে ছাত্র ঐক্য অটুট রাখলে তাদের সব ষড়যন্ত্র বারবার ব্যর্থ হবে। আদ্দিন সজীবের রিপোর্ট। দাবির নামে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের কথা বলছেন রাজনীতিবিদ এবং বিশ্লেষকরা। ছাত্র জনতার ঐক্য ভাঙতে ফ্যাসিস্টদের সব উস্কানি চক্রান্তের ব্যাপারে সতর্ক থাকার তাগিদও দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ আমাদের মাঝে আছে, তারা কিন্তু বাংলাদেশ থেকে যায় নাই, তারা আমাদের মাঝে যে জাতীয় ঐক্য সেটাকেই বিনষ্ট করতে চায় এবং এইটাই তাদের ইনভেস্টমেন্ট। আমরা যদি তাদের এজেন্ডা বাস্তবায়ন করি তাহলে আমরা ফ্যাসিবাদের কাছে হেরে গেলাম। হ্যালো, ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ছাত্র দল, ছাত্র ইউনিয়ন কিংবা ছাত্র শিবির নিয়ে বিভেদ নয়, জাতীয় সংকটে সবাই একত্রে সব চক্রান্ত মোকাবেলা করবে বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পার দিল্লি থেকে এখনো স্বপ্ন দেখে শেখ হাসিনাকে যে বাংলাদেশ শাসন করবে, তবে এই প্রচেষ্টা আমরা কি ব্যর্থ করে দিব? আমরা যেমন রাজপথে দাঁড়াতে কে ছাত্র দল করে, কে ছাত্র শিবির করে, কে ছাত্র ইউনিয়ন করে, কে ছাত্র ফেডারেশন করে, এটা দেখিনি, আমরা সামনে দেখবো না। মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, এই একতা যতদিন থাকবে ততদিন দিল্লির কোন এজেন্ডা এদেশে বাস্তবায়ন হবে না। ভারত থেকে আমাদের বাংলাদেশে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তাদের আর্মি পাঠিয়েছিল, সে 5 তারিখে পলায়নের ভিডিও সবাই দেখেছি, কিন্তু ভারত কি টিকিয়ে রাখতে পেরেছে? আমাদের একতার কাছে, আমাদের সংগ্রামের কাছে তার সবাই হেরে গিয়েছে। সেই দিনই ভারত বুঝে গিয়েছে বাংলাদেশের যতদিন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর ঐক্যবদ্ধ থাকবে ততদিন তারা চাইলে তাদের দিল্লির সেই এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে পারবে না। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার সব ষড়যন্ত্র রুখে দিতে শিক্ষকদেরও ভূমিকা রাখার তাগিদ দেন গণ অভ্যুত্থানের নেতারা। শিক্ষা কার্যক্রমের বাইরে গিয়ে আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।